ই-কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠন করা কারিগরি কমিটির কার্যপরিধি জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে কর আদায়ের তথ্য এনবিআরকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকার গন্তব্য সম্পর্কে জানাতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে। বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণার মাধ্যমে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ই-ভ্যালি ও ই-অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা গ্রেপ্তারও হয়েছে। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি গঠন এবং প্রতিষ্ঠান ও গ্রাহকদের স্বার্থ রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। গত সপ্তাহে দায়ের করা ওই রিটের শুনানি হয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চে। এই কমিটির কার্যপরিধি কী হবে, অর্থাৎ কোন বিষয়টি নিয়ে তারা কাজ করবেন, এনবিআর এইসব ই কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ আজ পর্যন্ত নিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। শুনানিতে আইনজীবীরা জানান, দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ধ্বংসে বিদেশি কোম্পানিগুলোর কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। রেগুলেটরি অথরিটি থাকে তাহলে দেখা যাবে যে এখানে প্রপার মনিটরিং থাকবে এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে আগে এই অথরিটির মাধ্যমেই তাদেরকে নিবন্ধিত হয়ে ব্যবসায় আসতে হবে। মনিটরিংয়ের মধ্যে এনে এদেরকেও সার্ভাইভ করার একটা সুযোগ দেওয়া প্রয়োজন, যাতে আমাদের ই-কমার্স সেক্টরে আমাদের দেশীয় কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্য করতে পারে। রাষ্ট্রের আইনজীবী আদালতকে জানান, বর্তমানে যেসব আইন রয়েছে তা ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার জন্য পর্যাপ্ত। সরকার যথাযথ আইন করে দিয়েছেন, কর্তৃপক্ষ করে দিয়েছেন, প্রতিষ্ঠান করে দিয়েছেন, নীতি করে দিয়েছেন, আইনকে ভঙ্গ করে প্রতিকারের ব্যবস্থা সরকার আইনের মাধ্যমে করে দিয়েছেন। আদালত বিষয়টি শুনানির জন্য পরবর্তী তারিখ রেখেছে আগামী 8 নভেম্বর। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।